লড়তে হবে একসাথে। ওই পশু শক্তি যদি আরো প্রশ্রয় পায় তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। অশুভ শক্তি স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, গণতন্ত্র বিরোধী, এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তিনি আজকে জাতীয় জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছে। এই স্বস্তির ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা নেত্রীর সঙ্গে আছি, তার সঙ্গে থাকব। শেখ হাসিনা এই মুহূর্তে আমাদের অস্তিত্বের সংগ্রামের কান্ডারি, আমাদের আরো শক্তিশালী করতে আমরা এবার দেখব এ লড়াইয়ে কারা আছে। এবারা বিচ্ছিন্নভাবে পার্টিও বিষয়ে আমরা কাউকে বসিয়ে রাখব না। আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন স্পটে সাবেক ছাত্র তাদের আরো আমাদের কেন্দ্রীয় নেতা সহ আমরা দায়িত্ব ভাগ করে দেব। সেটাই আপনাদের জানিয়ে দিচ্ছি, যাকে যেখানে দায়িত্ব দেওয়া হবে মনে রাখবেন এ দায়িত্ব পালনের বিষয়টি আমরা ভবিষ্যতে মূল্যায়ন করব। এইটা আমি আপনাদেরকে নেত্রীর পক্ষ থেকে বলছি। সংকটে যারা ঝুঁকি দেবে তাদের ব্যাপারে অবশ্যই আমাদের মূল্যায়ন থাকবে, আমরা ভাগ করে দেব, সেটাই আপনাদেরকে জানাচ্ছি। আপনারা কি দায়িত্ব পালন করতে রাজি? রাজি আছেন সবাই? ঠিক আছে, প্রস্তুত থাকেন। আমাদের মাতৃভূমি মর্যাদা, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের মর্যাদা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ।